মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা এসেছে অশান্তি ছড়াতেই। ওনার অভিযোগে কিছু এসে যায় না, কেননা উনি অভিযোগ করেছিলেন বলেই আজকে এই আগুনে ঘৃতাহুতি পড়েছে। আপনারা মনে করে দেখুন যে যেদিন কিনা রামনবমীর মিছিল বেরোয়নি তার একদিন আগে উনি বললেন যে ওখানে নাকি গণ্ডগোল পাকাতে যাওয়া হচ্ছে। উনি এই রাজ্যকে মুসলমানদের এলাকা এবং হিন্দুদের এলাকা বলে দুই অংশে বেঁটে দিলেন, যেটা প্রচণ্ডভাবে বা সংবিধান বিরোধী একটা ব্যাপার। তিন নম্বর হচ্ছে যে উনি বললেন যে কারা মারবে কারা মেরেছে তারই সব হিসেব নিকেশ দিতে শুরু করলেন। মুখ্যমন্ত্রীর কাজ এটা নয়, মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে এটা যে দলমত নির্বিশেষে কোনো ঝান্ডার রং না দেখে যারা অন্যায় করবে তাদেরকে অ্যারেস্ট করা। কে রোজা করেছে, কে উপোস করেছে, কে নবমী রামনবমীতে হাঁটছে, কে রমজানে হাঁটছে, এটা বড় কথা নয়। আর দ্বিতীয়ত যে জিনিসটা নিয়ে সবথেকে মারাত্মকভাবে মানুষ বিপর্যস্ত বোধ করছেন এই বাংলার মানুষ, না কিন্তু কিছু হলে এখানে একটা করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়ে দেওয়া হয়, তার নেট রেজাল্ট কি? ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাদের যে যে পর্যবেক্ষণ বা তাদের যা বিশ্লেষণ সেটার ভ্যালিডিটি কত? দেখুন আমি একটা কথা বলি, আফ্রিকার জঙ্গলে গিয়ে বাঘের সামনে বা সিংহের সামনে গিয়ে যদি কোনো আলোচনার বিষয় থাকে সেই আলোচনাতে খুব একটা কিছু লাভ হবে না বাঘ সিংহের সঙ্গে যখন কথা হয়, কিন্তু তাতে সাধারণ মানুষের যারা বেঁচে থাকার চেষ্টা করছেন মানুষ হিসেবে তাদের কাছে একটা এটা ঐতিহাসিক দলিল হয়ে থাকে এবং এটা বাকি দেশের অংশের লোকেদের কাছে একটা প্রতীক নয় একটা সরাসরি নির্ণায়ক ভূমিকা পালন করে। এই রাজ্যেতে আমরা সবাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের এখানে দুর্গাপুজো করতে গেলে আমাদের হাইকোর্টে যেতে হবে, আমরা শেষ করতে এক মিনিট এক মিনিট দুর্গাপুজো করতে গেলে আপনাদের বিরুদ্ধে আমাদের হাইকোর্টে যেতে হয়, গঙ্গা পাহাড়িতে মাথায় লাঠি খেতে হয়, তাহলে সরস্বতী পুজো করতে গেলে পরে কিন্তু আপনারা আপনারা বাঘ ভাল্লুক হয়ে বাঘ সিংহ হয়ে দেশের মানুষকে খেয়ে নেবেন, এক দুই সুগন্ধু অধিকারী অবিচ্ছায় বলবেন না প্লিজ, তাহলে আপনাকে বলতে শুভেন্দু অধিকারী অমিত শাহের সাথে দেখা করে এসে শ্যামবাজারের মিটিং এ দাঁড়িয়ে বলছে রামনবমীর দিন কি হবে টিভির দিকে চোখ রাখুন, তারপরে রামনবমীতে গন্ডগোল, এটা কি প্রমাণ করে? আর কিসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম মশাই? এই কমিটিগুলো দিয়ে কারদের দিয়ে তৈরি হয়? ন্যাশনাল হিউম্যান রাইটস তৈরি থাকুন, আপনাকেও কিন্তু ডিস্টার্ব করব না, বলে রাখলাম ওকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তার সদস্য কারা? গুজরাটের প্রাক্তন মহিলা মোর্চার সভানেত্রী, তার সদস্যকে দিল্লির মিউনিসিপ্যালিটি প্রাক্তন বিজেপি প্রার্থী, সম্প্রতি এলেন শিশু সুরক্ষা কমিশন, তার চেয়ারম্যানকে তিনি এসে গুন্ডাগিরি করে গেলেন, তিনি বিজেপি যুব মোর্চার সাধারণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা।